আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সিলেটে জামাতের সমাবেশের অনুমতি চাইতে গিয়ে কি ঘটেছে দেখুন। সিলেটে ভালো কিছুর ইঙ্গিত, সিলেট থেকে বিভাগীয় সমাবেশ শুরু করার রহস্য কি? দর্শক, আপনারা অলরেডি জেনে গিয়েছেন, 10 জুন সমাবেশের পর জামাত ইসলামী কয়েকটা বিভাগে মহানগরী পর্যায়ে তারা যে সমাবেশ করতে চায় সেটা সিলেট থেকে স্টার্ট করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিল। এর আগে নানান সিদ্ধান্তহীনতা ছিল বা মিডিয়ায় বিভিন্ন তথ্য এসেছিল। প্রথমে এভাবে এসেছিল চট্টগ্রাম থেকে শুরু করবে, এরপরে কুমিল্লা থেকে শুরু করার নিউজ আমরা দেখেছি, অবশেষে ফুল অ্যান্ড ফাইনাল জামাত ইসলামী সিলেট মহানগরী থেকে তাদের বিভাগীয় সমাবেশ শুরু করতে যাচ্ছে। 15 জুলাই তারা সমাবেশ শুরু করবে। সিলেট মহানগরী এ বিষয়ে বড়সড় ঘোষণাও দিয়েছে, ঢাকার চাইতে অনেক লোক সমাগম হবে। এ বিষয়ে নানান কথাবার্তা, রিপোর্ট, বিশ্লেষণ, কোথা কী করবে সব শুরু হয়ে গেছে, প্রস্তুতি ব্যাপকভাবে চলছে। এখন আজকে জামাত ইসলামী 15 জুলাই সিলেট মহানগর জামাতের রেজিস্ট্রি মাঠে সমাবেশে অনুমতি নিতে মহানগর জামাতের নেতৃবৃন্দ গিয়েছেন। তো এই সিলেট মহানগরীর জামাত ইসলামীর পক্ষ থেকে যে পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছে, এর মধ্যে ব্যতিক্রমী কিছু দিক রয়েছে? জামাত যে ফুল পলিটিক্যাল হয়ে উঠছে সেরকম কিছু সাইন রয়েছে? কিছু ইতিবাচক বা ভালো কিছু ইঙ্গিত রয়েছে? কি ঘটেছে সেখানে? কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে যেটা আমরা প্রত্যাশা করি না, আরও ভালো আচরণ প্রত্যাশা করি, সেটাও ঘটেছে দেখাবো। তার আগে একটু বলবো দর্শক, সিলেট থেকে শুরু করার কোনো রহস্য আছে কি না? আসলে এটা বাংলাদেশের পলিটিক্সের এটা একটা কালচারের মতো যে অনেক কিছুই সিলেট থেকে স্টার্ট করা হয়। যেমন নির্বাচনী প্রচারণা বিএনপি আওয়ামী লীগের সিলেট থেকে স্টার্ট করে, পূর্ণভূমি বা এরকম কিছু মনে করে। কিন্তু জামাত ইসলামীর ক্ষেত্রে এরকম কিছু না। আমি মনে করি সিলেট থেকে স্টার্ট করাটার একটা রিজন রয়েছে এবং যৌক্তিকতা রয়েছে। কারণ বাংলাদেশের যত মহানগরী রয়েছে বা বিভাগ রয়েছে তার মধ্যে সিলেটের জামাত ইসলামী মোটামুটি একটু ভালো পরিবেশে আছে। প্রশাসনের সাথে যোগাযোগ বা সামাজিকভাবে প্রভাব প্রতিপত্তি এগুলোর দিক থেকে সিলেট একটু এগিয়ে, এবং রাজনৈতিক সহ অবস্থান এগুলোতেও সিলেট একটু এগিয়ে, যেটা বলা যায়। সিলেটে দীর্ঘদিন আওয়ামী লীগ বিএনপি জামাত সবার মধ্যে একটা সুন্দর পলিটিক্যাল কোএক্সিস্টেন্স অ্যাটলিস্ট টু সাম এক্সটেন্ট রয়েছে, যার ফলে আমরা দেখেছি যে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে জামাত ইসলামের যে কয়জন কাউন্সিলর নির্বাচিত হয়েছে অতীতে, একটা সিটি কর্পোরেশন নির্বাচনে একসাথে এতজন কাউন্সিলর জামাতের পক্ষ থেকে কোথাও নির্বাচিত হয়নি, নতুন রেকর্ড হয়েছে। মানে এই যে একটা সুন্দর পরিবেশ, যে সিলেট থেকে স্টার্ট করলে পুলিশ কী রিয়াকশন করে বা সব দিক থেকে একটু সুন্দর পরিবেশ পাওয়ার জন্যে মূলত সিলেট থেকে স্টার্ট করা। এখানে ত্রুটি বিচ্যুতি বা এখান থেকে অন্যান্য মহানগরগুলো শিখে সেসব জায়গার জন্য আরও সুন্দরভাবে করতে পারে। আর সিলেটে অনুমতি পাওয়ার সম্ভাবনাটা অন্যান্য যে কোনো জায়গার চাইতে নানান দিক বিবেচনা করলে একটু বেশি থাকে। স্বভাবতই সিলেট থেকে স্টার্ট করার একটা পরিকল্পনা নিয়েছে, আর এক জায়গায় অনুমতি পেলে আরেক জায়গায় অনুমতি পাওয়ার একটা রেফারেন্স হিসাবে কাজ করে। যেমন সিলেটের জামাতের অফিস অফিসিয়ালি খোলা কিনা জানি না, তবে কার্যক্রম অনেকটা ওপেনলিই চলে। বাংলাদেশের কোথাও জামাত যখন দাঁড়াতে পারেনি সেই সময় কিন্তু সিলেটে জামাত ইসলামী বড় আকারে সব আওয়ামী লীগ বাদে সব দলকে নিয়ে বিশাল বিশাল ইফতার মাহফিল বা বিভিন্ন প্রোগ্রাম করেছে, আমরা দেখেছি। অফিস খোলার মতোই অনেকটা ওপেন কার্যক্রম, সিলেটের মতো এত ওপেন অন্যান্য জায়গায় নেতিবাচক সময়ে জামাত করতে পারেনি। যাই হোক, এখানে অনুমতি পত্র তারা সাবমিট করেছে, অনুমতিপত্র দিয়ে এসেছে পুলিশের সংশ্লিষ্ট বিভাগে, তারা গ্রহণ করেছে, সিল দিয়ে একটা কপি জামাত ইসলামীকে পাঠিয়ে দিয়েছে। আমি যদি একটু অনুমতিপত্রটা সিলেট জামাত ইসলামের অফিসিয়াল প্যাডে যে আবেদন করা হয়েছে আপনাদেরকে একটু শোনাই। বরাবর পুলিশ কমিশনার সিলেট মেট্রোপলিটন পুলিশ সিলেট, বিষয় 15 জুলাই 2023, ইংরেজি না আসলে এখানে খ্রিস্টাব্দ খ্রি, এটা সংক্ষেপে এভাবে লেখা যায়, খ্রিস্টাব্দ তারিখে সমাবেশ কর্মসূচি পালনে সহযোগিতা প্রদান প্রসঙ্গে। এর মানে এখানে অনুমতি শব্দটা কিন্তু লেখেনি, সহযোগিতা, কারণ অনুমতি সংবিধানে দেয়া আছে আর সহযোগিতা নিতে হয় শৃঙ্খলার স্বার্থে, এটা ঠিক আছে। আর ওই সহযোগিতা এটা ওয়ান কাইন্ড অফ অনুমতি, আর এই ধরনের শব্দ ব্যবহার করা টেকনিক্যাল। জনাব আসসালামু আলাইকুম, এখানে একটু সংশোধনী দিই যে দরখাস্ত লেখার ফরম্যাট আছে, আমেরিকান স্টাইল আছে, ব্রিটিশ স্টাইল আছে। এই যে দরখাস্ত লিখেছে এটা কোন স্টাইলই হয়নি, এটা আমেরিকান স্টাইল হয়নি, ব্রিটিশ স্টাইল হয়নি। আমি সিলেটের সংশ্লিষ্ট যারা আছেন এইসব লেখালেখির কাজে, আমার মনে হয় দু একজন বাংলার শিক্ষক বা একটু ধারণা আছে, এগুলো ফর্মালিটিস অফিসিয়াল ফর্মালিটিস মেনটেন করা দরকার। অনেক ক্ষেত্রে কিন্তু আছে অফিসিয়াল বিভিন্ন কাজে
ফরমেট ঠিক না থাকলে আবেদন গ্রহণ করা নেই, ফিরিয়ে দেওয়া হয়, আবার নিয়ে আসেন এটা বলা হয়। তো এটা আমার কাছে আসলেই আবেদন আমি বলতাম যে আবার লিখে আনেন সুন্দরভাবে, এখানে কোন জায়গায় থেকে স্টার্ট করতে হয়, যেমন বরাবর লেখার একটু পর থেকে নিচ থেকে শুরু করছে, এটা কোনো সিস্টেম না। সব যদি আমেরিকান স্টাইলে লেখা হয়, লেখাগুলো সব সমান লাইনে বাম পাশ থেকে শুরু করবে, একটু আগ বাড়িয়ে এরকম, এই সব সিস্টেম, এটা ব্রিটিশ সিস্টেম। তা আবার ধন্যবাদন্তে বা শেষের অংশটা লিখতে হয় ডান পাশের নিচে, কিন্তু শেষের অংশ আবার লিখেছে বাম পাশে। যাই হোক, আমি তো আর সেই বাংলা ক্লাস নিচ্ছি না, তবে এটা খেয়াল করবেন, আশা করি যারা অভিজ্ঞ তাদের সাথে আলাপ আলোচনা করে অ্যাটলিস্ট ফরম্যাটটা সব কিছু যথাযথভাবে করার চেষ্টা করবেন। বরাবর পুলিশ কমিশনার এবং কমা কোন জায়গায় দিতে হবে কি, এগুলো তো ভুল রয়েছে, পাংচুয়েশন মিস্টেক রয়েছে। পুলিশ কমিশনার সিলেট মেট্রোপলিটন পুলিশ সিলেট, এটা এখানেও ভুল রয়েছে যে কোন জায়গায় কমা দিয়ে লিখতে হবে কি বিষয়। তারপরে জনাব আসসালামু আলাইকুম, আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি যে বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী সিলেট মহানগরীর উদ্যোগে কেয়ারটেকার সরকার পুনঃপ্রতিষ্ঠা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সহ জামাত নেতৃবৃন্দ ও আলেম ওলামার নেতৃবৃন্দ ও আলেম ওলামা মানে কি, এটাও কিন্তু মিস্টেক আছে, ডাবল জমা, যাক, আলেম ওলামার মুক্তিসহ 10 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে, এখন 10 দফার কথা বলছে, 10 দফা শব্দের উচ্চারণ না করা ভালো ছিল আমার মতে, বাস্তবায়নের লক্ষ্যে আগামী 15 জুলাই 2023 ইংরেজি শনিবার দুপুর 2টায় সিলেট সাব রেজিস্ট্রার মাঠে এক সমাবেশের আয়োজন করা হয়েছে। উক্ত কর্মসূচি আমরা সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে বাস্তবায়ন করতে চাই, বানান ভুল বেশ কয়েকটা রয়েছে, বিষয়টি আপনার সদয় অবগতি অনুমতি ও সমাবেশ কর্মসূচি সুষ্ঠুভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আন্তরিক সহযোগিতা কামনা করছি। আচ্ছা ঠিক আছে, দরখাস্ত লিখেছে, ধন্যবাদন্তে মোহাম্মদ শাহজাহান আলী, সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী সিলেট মহানগর, মোবাইল 01715610927। তো এখন এখানে সিল দিয়ে গ্রহণ করেছে, এটা একটা ধন্যবাদ পাওয়ার যোগ্য যে পুলিশ গ্রহণ করেছে, অ্যাটলিস্ট সেই আগের প্রথমবারের মতো ঢাকায় যেটা ঘটেছিল তাদেরকে তো আর টেনে হিসেবে গ্রেপ্তার করে নিয়ে যায়নি। এখানে একটা ব্যতিক্রমী দিক হচ্ছে যে মহানগর সেক্রেটারি নিজে এই দরখাস্তে স্বাক্ষর করেছেন বা তার স্বাক্ষরিত দরখাস্ত বা আবেদনপত্র দেওয়া হয়েছে, এটাই করতে হয়। সংশ্লিষ্ট শাখা যারা আয়োজন করবে ওই শাখার সাধারণ সম্পাদক তার স্বাক্ষরিত হওয়া উচিত। ঢাকায় কিন্তু অফিস সম্পাদক আবেদন করেছিল, কিন্তু এইটা ঠিক আছে, এটা একটু ভালো হয়েছে, পলিটিক্যাল হয়ে উঠছে, এবং প্রয়োজনে তার সাথে যোগাযোগ করবে, কার সাথে যোগাযোগ করবে, অন্য অন্য জায়গায় কিন্তু জাস্ট আইনজীবীদের মাধ্যমেই করা হয়েছিল, কিন্তু এখানে না, যেমন ঢাকায় অ্যাডভোকেট সাইবুর রহমানের নাম্বার দেওয়া হয়েছিল যোগাযোগ করার জন্য, কিন্তু এখানে জামাত ইসলামী সিলেট মহানগর সেক্রেটারির নাম্বার দেওয়া হয়েছে। এর মানে পুলিশের যদি প্রয়োজন হয় ডাকা, কথা বলা অথবা অনুমতি দেবে কি দেবে না জানানো বা অন্য কোনো আলাপ আলোচনা থাকলে সরাসরি জামাতের সেক্রেটারির সাথে কথা বলবে। এর মানে এই যে জামাতের সেক্রেটারির সাথে মহানগরীর পুলিশের সাথে কানেকশন বা কথাবার্তা বলার একটা রাস্তা তৈরি করা, এটা কিন্তু জামাতের একটা ভালো পলিটিক্স, বা তারা ফুল পলিটিশিয়ান হয়ে উঠছে, ওপেনলি পলিটিক্স করতে যাচ্ছে, তার একটা সুস্পষ্ট ইঙ্গিত বোঝা যায়। এখন এই যে আবেদন তারা অনেক ব্রিফ করা থেকে শুরু করে বেশ সময় নিয়েছে, সেখানে পুলিশ কমিশনার কার্যালয়ে ঢুকেছে, ঢোকা থেকে শুরু করে বের হওয়া, সামনে বসে ব্রিফ করা, এগুলোতে আমি ভালোভাবে একেবারে পূর্ণাঙ্গ চিত্র দেখেছি, ভিডিও দেখেছি, সিলেট মহানগর জামাত ইসলামীর অফিসিয়াল পেজ থেকে লাইভ করা হয়েছে, কিন্তু পুলিশের মধ্যে আরেকটু ভদ্রতা বা সৌজন্যতা থাকলে ভালো হতো, কারণ জামাতের একটা প্রতিনিধি দল গিয়েছে, তাদেরকে বসতে বলা হয়নি, আমি দেখেছি অনেকে দাঁড়িয়েছিল অথচ চেয়ার এগিয়ে দিয়ে বসতে বলা, আপনারা বসুন, এরকম একটা সৌজন্যতার বিষয় থাকে, বা পুলিশ কমিশনার কার্যালয়ে আরও অনেক গুরুত্বপূর্ণ বা এরকম রাজনীতিবিদ বা যে কোনো সেবা প্রার্থী যদি যায়, যে কোনো নাগরিক, পুলিশ তো জনগণের বন্ধু, সেখানে বসতে বলবে, চা কফি খাওয়ানোর একটা অর্ডার বা আমের সিজনে আম খাওয়ানোর একটা ব্যবস্থা, এগুলোও কিন্তু হওয়া একেবারে স্বাভাবিক ছিল। তো এরকম ঘটনা আমি দেখিনি, আপ্যায়ন টাপ্যায়ন ভালো হয়নি, আমরা আশা করব ভবিষ্যতে অনুমতি তো দিবেই, এর সাথে সাথে চা কফি বসতে দেওয়া, আম খাওয়ানো বা আরও বিস্কুট টিস্কুট খাওয়ানো, এগুলোর একটা ব্যবস্থা থাকা, কিন্তু পুলিশ যেহেতু জনগণের বন্ধু, জনগণের সেবা করবে, সেক্ষেত্রে তাদের এটা উচিত বলে আমি মনে করি। তো জামাত নেতৃবৃন্দকে আরও সম্মান দেওয়া উচিত ছিল,
এটা আমি ব্যক্তিগতভাবে এই পয়েন্টটা এখানে উল্লেখ করতে চাই। আর সামগ্রিক দিক বা আমরা যতটুকু রাজনীতির খোঁজ খবর রাখি সেগুলো শুনে যেটা মনে হয়েছে বা সেগুলো থেকে যেটা ধারণা করছি, সিলেটে ভালো কিছুর ইঙ্গিত, হয়তো বা কোনো শর্ত দিয়ে অথবা স্থান পরিবর্তন করে বা জামাত যেভাবে চায় শতভাগ সেভাবে না হলেও কোনো না কোনোভাবে অনুমতি দেয়া হতে পারে।